হ্যালো গাইজ, আজ আমি হাজি শরীয়তুল্লাহর জীবনী বাংলায় বলবো। তো হাজি শরীয়তুল্লাহ বাংলার একজন বিখ্যাত পলিটিশিয়ান এবং ইসলামিক সংস্কারক। তার নাম অনুসারে শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমার শ্যামাইল গ্রামের তালুকদার পরিবারে 1781 সালে জন্মগ্রহণ করেন। 1799 সালে তিনি মক্কা গমন করেন এবং 1818 সালে বাংলায় ফিরে আসেন। দেশে ফিরে তিনি আরবের তৎকালীন ওহাবিয়া আন্দোলনের অনুরূপ ইসলামী সংস্কার আন্দোলন শুরু করে, যা পরবর্তীকালে ফরওয়াজি আন্দোলন নামে পরিচিতি পায়। শরীয়তুল্লাহ সংস্কার আন্দোলন ছিল মূলত ধর্মীয়, কিন্তু সমাজের বেশ কিছু দিকও এই আন্দোলনে সম্পর্কিত করে। ইসলামী পুনরুদ্ধের সমর্থক, একজন সমাজ সংস্কারক, একজন জনপ্রিয় কৃষক নেতা হিসেবে তিনি চিহ্নিত করা যেতে পারে। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুশাসন, শোষণ, অত্যাচার ও বাংলার জনগণ অতিষ্ঠ ছিল। 1899 সালে 18 বছর বয়সে মক্কা গমনের সময় বাংলার জনগণ ছিল নীলকণ্ঠ। হ্যালো গাইস, আজ আমি হাজি শরীয়তুল্লাহর জীবনী নীলকণ্ঠের পাশাপাশি সংঘবদ্ধ হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশের অনেক বড় একটি ফিগার, পলিটিশিয়ান। স্থায়ী বন্দোবস্তের অধীনে বড় বড় হাজি শরীয়তুল্লাহর জন্ম 1781 সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে। বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল যুগে অনুসন্ধান ছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি মক্কা শরীফে যান এবং দীর্ঘ 20 বছরের মতো সেখানে অবস্থান করেন। এখানে ইসলামী শিক্ষা অর্জন করেন। মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওহাবিয়া মত আন্দোলনের সাথে পরিচিত হন এবং আন্দোলনের দ্বারা গভীরভাবে উদ্বুদ্ধ হন। দেশে ফিরে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ারিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমদ বেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কার কাজে গভীরভাবে নিহিত হন। 1840 সালে এই মহাপ্রাণ ধার্মিক নেতা মৃত্যুবরণ করেন। 1800 পর্যন্ত আরবে তার জীবন দশায় কিছু আন্দোলন করে গেছেন, যেমন হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন যেটি করেছেন উনি হচ্ছে ফরওয়াজি আন্দোলন। ওহাবিদের চূড়ান্ত বিকাশ ঘটে, সমাজকে কুসংস্কার ও কুফরিতে মুক্ত করার জন্য এই আন্দোলন করা হয়েছে। মিশরীয় এই আন্দোলনের বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। ইসলামী পুনরুজ্জীবনের এবং বিপ্লবী ধর্মীয় উদ্দীপনা আমি ভিডিও নিয়ে আসবো এবং এর কি কি প্রতিক্রিয়া হয়েছে সেটা নিয়েও আমরা কথা বলবো। তো গাইজ, এই পুনরুজ্জীবন উদ্দীপনা নিয়ে হাজি শরীয়তুল্লাহ ফিরে আসেন এবং বাংলায় তা প্রবর্তনের চেষ্টা করেন। কিন্তু প্রাক ইসলামী যুগের বহু ঈশ্বরবাদের আবরণে তিন পুরুষ স্থায়ী আদি ইসলামকে ইসলামী পুনরুদ্ধান ও পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। 1300 সুফিদের ধর্মচরণায় বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিস্তার লাভ করে। সুফিগণ মনে মনে ইমাম বা বিশ্বাস স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। ইতিবাচক মনোভাব দ্বারা ইতি প্রক্রিয়া ছিল এবং তথাকথিত ওহাবি সুন্নিদের ভুল বুঝাবুঝি ও বিবাদের মূল কারণ এই ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। 1818 সালে হাজি শরীয়তুল্লাহ জীবনে ব্রত ব্যর্থ প্রমাণিত হয়। তার মৌল মতদাতাদের প্রচারণা ও জনসাধারণকে আকর্ষণ করতে ব্যর্থ হয়। শিক্ষকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে তিনি পুনরায় মক্কায় গমন করেন। তিনি শিক্ষক তাহের সম্বলের নিকট সুফিবাদের কাদেরিয়া তারিকার দীক্ষিত হন এবং 1820 সালে পুনরায় বাংলায় ফিরে আসেন। এই পর্যায়ে ফরওয়াজি নামে পরিচিত সংস্কার আন্দোলন দূর দূরান্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং হাজি শরীয়তুল্লাহ জীবন অনুসারে ফরিদপুর ছাড়াও বৃহত্তর ঢাকা, বরিশাল, কুমিল্লা জেলায় দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। তৌহিদ বা আল্লাহর একত্বের উপর বিশ্বাস স্থাপন করে একত্ববাদের নির্ভেজাল রূপের উপর প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত নয় এমন স্থানীয় আচার অনুষ্ঠানকে তিনি শিরক বলে প্রত্যাখ্যান করেন। যদিও তিনি ইসলামের অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্য বা ফরজ পালনের বিশেষ গুরুত্ব দেন, যেমন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, দারিদ্র বিমোচনের জন্য ধর্মীয় কর বা যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, হজ পালন করা ইত্যাদি, এই থেকে হাজি শরীয়তুল্লাহ ফরওয়াজি আন্দোলন নামে পরিচিত হয়। এছাড়া ফরওয়াজি আন্দোলন তিনি সকল মুসলমানদের ভ্রাতৃত্ববোধ, একতাবোধ ও মানুষের সমতার উপর জোর দেন। তিনি মুসলিম ফরসমাজ দূষণকারী শ্রেণী বৈষম্যের নিন্দা করেন। অমুসলিম প্রতিবেশীদের প্রথা পদ্ধতির সংক্রমণ দ্বারা মুসলিম সমাজে ধীরে ধীরে যে অন ইসলামিক রীতিনীতি, আচার ব্যবহার ও বহু ঈশ্বরবাদী ধ্যান ধারণা বিস্তার ঘটে, তিনি সেগুলির তীব্র নিন্দা করেন। আরবে ওহাবি মতাদর্শে
উপভাবী মত সংস্কার অনুসরণে তিনি উপমহাদেশের মুসলমানদের জনপ্রিয় সামাজিক রীতিনীতি হিসেবে আজও বিদ্যমান ফাতিয়া, ওরস ও মিলাদ মহফিল আয়োজনের নিন্দা করেন। তিনি এগুলোকে বিদাত হিসেবে চিহ্নিত করে দূর করার চেষ্টা করেন। এই পরিস্থিতি 1871 সালের দিকে মুসলিম সমাজের পক্ষ থেকে হাজির শরীয়তুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে রক্ষণশীল প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়, যার ফলে ঢাকা জেলাস্থ নয়াবাড়িয়াতে তখন দাঙ্গা সংগঠিত হয়। হেদায়াতে উল্লেখিত আলে মুসলিম আলেমদের শরিয়া অনুসারে তিনি ব্রিটিশ ভারতকে দারুল হার্ব বা শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। দখলদার শক্তির বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার অক্ষমতা তিনি থেকে তিনি এই মর্মে ফতোয়া দেন। মুসলিম শাসন অনুপস্থিত বাংলাদেশে মুসলমানদের সমবেতভাবে জুম্মা ও ঈদের নামাজ আদায় থেকে বঞ্চিত রক্ষণশীল আলেমদের মধ্যে এটি প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা সকলগুলো অনুষ্ঠান উদ্যাপন করা অব্যাহত রাখেন। তারা আশঙ্কা করেন যে এগুলো বিলুপ্ত হলে মুসলিম সমাজে অনেক অমিল দেখা দেবে এবং তাতে মুসলমানদের পতন হতে পারে। তার সামাজিক ধর্মপ্রচারক মাওলানা কিয়ামত আলী জৌনপুরি এ বিষয়ে সেই সালিসুল্লাহ প্রবল বিরোধিতা করেন এবং বাংলার খারেজি হিসেবে তাকে অভিযুক্ত করেন। কোরআনের নির্দেশ অনুসারে নিজস্ব সংগ্রামের ফল ব্যতীত মানুষের আর কিছুই নেই, এই তাই আর্থ সামাজিক ক্ষেত্রে ঘোষণা করা হয় যে যিনি জমি চাষ করেন উৎপাদিত ফসলের উপর চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদারিদের কোনো অধিকার নেই। অনুসারীদের নির্দেশ দেন যে হিন্দু প্রতিবেশীদের বহু ঈশ্বরবাদী পূজা উৎসব অংশ নেওয়া যাবে না। জমিদার কর্তৃক তাদের ওপর অর্পিত কোনো ধরনের ফসলি কর প্রদান করা যাবে না। সরকার কর্তৃক নির্ধারিত আইনানুগ রাজস্বই কেবল প্রদান করা যাবে। এই নীতি সদ্য সৃষ্ট হিন্দু ভূস্বামীগণকে শরীয়তুল্লাহ আন্দোলনের বিপরীত আপেক্ষিক করে তোলে। হিন্দু ভূস্বামীগণ কৌশলে রক্ষণশীল মুসলিম কৃষক তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহকে একত্রিত করে এবং নীলকরদের তাদের অন্তর্ভুক্ত করেন। এভাবে 1840 সালের দিকে উভয় পক্ষ ক্রমশ সংঘর্ষের দিকে এগিয়ে যায়। এই অবস্থায় 1840 সালে হাজি শরীয়তুল্লাহ মারা যান এবং তার পুত্র দুদিমা ফরজে আন্দোলন নেতৃত্ব প্রদান করেন। সো গাইজ, হাজি শরীয়তুল্লাহ যেটা বললাম উনি বাংলাদেশে অনেক বড় একজন ফিগার ছিলেন এবং মডার্নে ওনার যেই হবে আন্দোলন যেটা, হ্যাঁ, সেটা নিয়ে এখনও অনেক চর্চা হয় এবং উনি একজন অনেক ভালো একজন লিডার ছিলেন। সো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।